খুব চিন্তায় চিন্তিত বিস্মিত হয়ে পড়েছেন যে আমার স্বামী নেই, আজকালের মাঝে হয়তো প্রসব বেদনা শুরু হয়ে যাবে, খুব চিন্তায় চিন্তিত হয়ে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় আরশ থেকে ফারিস্তা এসে মা আমিনাকে বলছে, ঘুমের ঘরে মা আমিনা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, কি বলছে, আমিনা খোল নয়ন করিস নে আর শয়ন, আমিনা খোল নয়ন করিস নে আর শয়ন, সেতেছিস কোন সে সাধন আমাকে তুই বল, ওরে তোর ঘরে যাহা করবে বয়ান এসবই আল কুরআন বল সুবহানাল্লাহ, যাহা করবে বয়ান এসবই আল কুরআন, খোদাই বিধান লয়ে বেরিবে ঈমান, বেরে তাই তো আমাকে তুই বল, করে তোর ঘরে মুরে মুরে আলোই ভরে দিয়েছে, তুই জাহানের বাদশা এসেছে এসেছে, তুই জাহানের বাদশা এসেছে। মমিন দেখো এই জমি ছিল একদিন পরে সাধন আমাকে তুই বল, ওরে তোর ঘরে দূরে দূরে আলোই ভরে দিয়েছে, তুই জাহানের বাদশা এসেছে এসেছে, তুই জাহানের বাদশা এসেছে। হীরা মানিক হীরা তার চেয়ে সেরা আমার রসুল, আমার রসুল কায়া ছিল না ছায়া ভরা মায়া মুড়ি পুতে, ওরে জানিয়ে সিলাই এ দুনিয়ায় খোদা তালা করেছে, তুই জাহানের বাদশা করেছে হবে বেড়া পার হতে আধার হবে উধার।
বলে মাহিদ ও তার হাবিদ সহায় জাহার তাহার হবে বেড়া পার হবে আধার হবে উধার ও তোমরা নাও ধরে তোমরা নাও ধরে নাও নবীর দামন সেটা হুকুম করেছে তুই জাহানের বাদশা এসেছে এসেছে তুই জাহানের বাদশা এসেছে চাহ করবে বয়ান এসবই আল কুরআন চাহ করবে বয়ান এসবই আল কুরআন খোদাই বিধান লয়ে গড়িবে ঈমান করে তাই তো খোদা তুই জাহানের বাদশা করেছে করেছে তুই জাহানের বাদশা করেছে।